ইয়াতকৈ পাহান মাতৃ হয়তো নোলাব। নিজৰ সন্তানকে নৃশংস নিৰ্যাতন, বিশ মহিয়া কেঁচুৱাৰ মুখত গুজি দিলে ধূম্ৰপান চিগাৰেট, উঠত দিলে সুৰা বাকী। ঘটনাটো সংঘটিত হৈছে শিলচৰ চেংকুৰি ৰোডত। জানিব পৰা মতে সংগীতা ৰয় নামৰ এগৰাকী মহিলাই তেওঁৰ বিশ মহিয়া সন্তানক বুধবাৰে নিজ হাতেৰে চিগাৰেট আৰু সুৰাপান কৰায়। খবৰ পাই নিশাই আৰক্ষীক লগত লৈ ঘটনাস্থলীত গৈ উপস্থিত হয় চাইল্ড হেল্পলাইনৰ বিষয়াসকল। ইয়াৰ পিছতেই চাইল্ড হেল্পলাইনৰ বিষয়াসকলে কণমানি শিশুটিক উদ্ধাৰ কৰাৰ লগতে আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰে পাহান মাতৃক। ফটোটা দেখিয়া আমরা লগে লগে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার আমরা ফোন কর আমি জানাইছি যে স্যারে হয়তো সদর থানার ওসি স্যারের লগে কথা কইছে, তো ওসি স্যারের সদর থানার পুলিশ অফিসার মানে যারা পুলিশ পার্সোনাল আসলো তারার লগে হেল্প নিয়ে আমরা এখন বাচ্চাটারে সঙ্গে মাটারও রেস্কিউ করছি। মাটায়ও যখন আমরা কথা কইছি তো মাটাও কইছে হ্যাঁ আমরা পার্টি ডিউটি করছি, এরকম কই আমরা কইছে চেংকুরি রোডের। শিলচরের প্রা অনিরুদ্ধ লস্কর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।